ব্যবস্থা করে দিলে হতেও পারে, হলে তো হলো, না হলে কোনো ভাবনা হয়নি। যদি না হয় তারপরে কি করবি, তখন ভাবা যায় নাকি? ভুলভুল করে দেখলে কিন্তু কেমনি 10 দিন? 20 দিনই তো, 18 তারিখ হয়ে গেল কিন্তু। 10 তারিখ আছে কোনো? 20 তারিখে শেষ ডেট, লাস্ট ডেট। তো কত তারিখে একটা বিল করবো আমি? কি 6,000 টাকা লাগবে অ্যাপ্লাই করতে? 20 তারিখে। কোন 20 তারিখ? 20 তারিখে এটা মে, জুনের, জুনের, জুনের কত তারিখে লাগবে? 20 20। তো দেরি আছে না অনেক, না জুনের 20 তারিখ লাগবে না? ও তো 18 তারিখে ওর টিকিট হয়ে গেছে। টাকাটা কাটাতে হবে ওখান থেকে। হ্যাঁ, হবে তো 20 তারিখের পর থেকে। এখন না দিয়ে তখনই দিব, এটা পরে তুই থেকে গেছিস না কি বলছিস? কি ফের অসুবিধা, তখনই দিবি কি ফের? এক মাস পরে দিলে তোর মনে কর যে 60 টাকা বেশি লাগবে, এক মাস ফের তোর দিয়ে ফের উঠবাই হবে, 50 টাকা হলে কম বেশি হবে, এটাই মাত্র আর কিছু না। এখন যদি আমি টাকাটা দিয়ে দিই না ব্যাংকে, 50 টাকা কম লাগবে সুদ, এক মাস পর ফের উঠাতে হবে। তো তুই ঝুঁক পেতে না করে তাহলে করে এলে আমি তো মালদা যাবো, আমার মালদা না গেলে আমার ওটা কেনাই যাবে না ল্যাপটপটা। তুই ভাবিস কি খালি এটা নিয়ে করেছিস কি? আমি ফের আশ্চর্য হয়েছি কি তোর দিন না দেখি, তুই খালি আর দিন মোবাইল দেখা ঠিক হোক, কিন্তু তুই খালি এটা নিয়ে পড়েছিস আর কোন বিকল্প ঘটাঘাট নাই। কি করে মোবাইল রাত দিন দেখি রে? দেখি তো মোবাইলটা কমে রাত দিন, রাত দিন সমান তো ভাবনাই করবো বলে কি তো নেই কিছু। তোর নেই কিছু নেই ভাবা করি নি স্যার? কোনো কিছু নিয়ে তুই বিগল পড়া দিস, এটা নিয়ে ধরেছিস, এটা যদি হবে তো হলো আর না হলে তো মুশকিল। তখন আগের থেকে একটা চিন্তা ভাবনা থাকে মানুষের, এটা করুমকে হবেই, এটা একটা ব্যাপার দেখো। আর তারপরে চিনি করি রাত দিন মোবাইলটা না পড়ে থাকি, কিন্তু কিছু নেই করি ভবিষ্যতে।
পেয়ে গেলি তো, পেয়ে গেলে হয়ে গেল, আর না হলে তো বিকল্প কিছু নিতে হবে। তুই তো নিজে কিছুই ভাবছিস না, তার আমার কিছু তো করতে হবে তোকে। ওখানেই বসে থাকবি, তারপরে এসে করবি, নাকি গেলে অসুবিধা আছে? যদি কোনো অসুবিধা থাকে তাহলে যাস না, এটাও তোর একটা বলবো আমি। শুরু হবে কবে থেকে ক্লাস? দশ কুড়ি দিন অমনি বাদ বাদ আছে ওটা।